ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। করোনা আতঙ্কে আমদানির পর এবার নাজুক পরিস্থিতির মুখে দেশের রফতানি খাত, জানিয়েছে বিশেষজ্ঞরা। 12 লাখ রোহিঙ্গা এবং লক্ষাধিক বিদেশির উপস্থিতিতে উচ্চ ঝুঁকিতে কক্সবাজার। করোনার ফলে দেশে ফিরতে না পারা মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের ভিসা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে, জানিয়েছে IEDCR। কোন ইস্যু না পেয়ে করোনা ভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ ওবায়দুল কাদেরের। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরে যেতে বাধ্য করবে, আশা ফখরুলের। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সহ 6টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদক সহ 8টি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল বিজয়ী। করোনা ভাইরাসের ফলে বাংলাদেশের স্থলবন্দর দিয়ে সব ধরনের যাত্রী প্রবেশ বন্ধ করেছে ভারত। কুমিল্লায় গুলিতে এক ব্যক্তি নিহত, সে ডাকাত বলে পুলিশের দাবি। তুচ্ছ ঘটনার জেরে কুমিল্লায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে। একদিনের ব্যবধানে ইতালিতে করোনায় প্রাণ গেল আরও 189 জনের, ভারতে প্রথমবারের মতো একজনের মৃত্যু, স্ত্রী আক্রান্ত আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী। আর্সেনাল কোচ মিকেল আর্টেটা করোনা ভাইরাসে আক্রান্ত, তার সংস্পর্শে আসা ক্লাব স্টাফরা যাচ্ছেন স্বেচ্ছায় আইসোলেশনে।